প্রকাশক ফয়সাল আরিফিন দীপন এবং ব্লগার অভিজিৎ রায়ের হত্যার সাথে জড়িত এবং আদালত কর্তৃক মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত কয়েকজন জঙ্গিকে আজ ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলেছে এবং এদের মধ্য থেকে দুজনকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে বাইরে থাকা জঙ্গিরা। এই দুজনের নাম হচ্ছে সে মইনুল হাসান শামীম এবং মোহাম্মদ আবু সিদ্দিক সোহেল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানানো হচ্ছে যে ওই দায়িত্বে থাকা পুলিশদের চোখে পিপার স্প্রে ছেটানো হয় এবং তারা পালিয়ে যায়। ঘটনাটি এমন যে এই কোর্ট চত্বরে এই জঙ্গিরা এসেছে হাজিরা দিতে এবং তাদের সহযোগী অন্যান্য জঙ্গিরা তাদের দেখতে পায় এবং দূর থেকে বলে, দোস্ত কেমন আছো? ওই জঙ্গিরা বলছে, হ্যাঁ দোস্ত ভালো আছি, অনেকদিন পর দেখা, চলো দোস্ত ঘুরে আসি, চলো বেড়াতে যাই। তারপরে তারা বেড়াতে চলে গেলো, তাই তো? পিপার স্প্রে জঙ্গিরা পকেটে করে কীভাবে নিয়ে আসে, জেলখানে তাদের অবস্থান কী, আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন, তারা পালিয়ে যাচ্ছে, তাদেরকে তাদের সহযোগীরা বাইকে করে এসে নিয়ে যাচ্ছে, ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এরকম বহু ঘটনা বলা হচ্ছে এবং আদালত চত্বরে থাকা কোনো সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাইনি। এই ঘটনাগুলো আপনারা বিস্তারিত বাংলাদেশের প্রধান সারির গণমাধ্যমে দেখতে পাবেন। যে ঘটনাগুলো আপনাদের জানানো হবে না, যে কথাগুলো আপনাদেরকে বলা হবে না, সেই কথাগুলো আমি আপনাদের বলার চেষ্টা করছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন আমি যে এই কথা বলছি, ভিন্ন মতামত প্রকাশ করছি, এর কারণে আমাকে বিভিন্ন ধাপে প্রায় 2 বছর জেল খাটতে হয়েছে। জেলে থাকাকালীন সময় আমি উপলব্ধি করার চেষ্টা করেছি, জঙ্গিদের চালচলন বোঝার চেষ্টা করেছি, সেই অনুযায়ী আপনাদের সামনে কিছু ঘটনা তুলে ধরছি। জেলের ভেতরে জঙ্গিরা বহাল তবিয়তে থাকে, পুলিশ এবং কারারক্ষীরা জঙ্গিদেরকে মজলুম মনে করে, ইসলামের পক্ষে কাজ করার কারণে তারা গ্রেপ্তার হয়েছে বলে মনে করে, যেমনটা মনে করে কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর জেলে থাকাটাকে সরকারের একটি স্বার্থ হিসেবে তারা বিবেচনা করে। তো এই জঙ্গিরা জেলে থাকাকালীন সময় তাদের যে বাইরের পরিবারের সদস্যরা রয়েছেন তাদেরকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করে এদের সহযোগী অন্যান্য জঙ্গি সংগঠন এবং দেশের বাইরে থাকা বিভিন্ন অর্থদাতারা। জেলের ভেতরে প্রিজনার্স কার্ড বা পিসি কার্ডের ভেতরে তাদের লক্ষ লক্ষ টাকা থাকে, তারা জেলের ভেতর বসে যা ইচ্ছে তা খেতে পারে, যা কেনার বা যা কিছু পরিধান করার তাই তারা পেয়ে থাকে এবং তারা তো মনেই করে এই কর্মে অর্থাৎ মানুষ হত্যার সাথে তারা যুক্ত এবং এই হত্যার কারণে তাদের আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাবেন এবং জান্নাতে গিয়েই ইয়া হাবিবি বলেই হুরের উপর ঝাঁপিয়ে পড়বে। পৃথিবীতে তারা যে ভোগ বিলাস বিলাসী জীবন সেটি তারা যাপন করছে এবং জান্নাতের লোভ তো তাদের রয়েছে। এই আদালত চত্বর থেকে যে দুটো জঙ্গিকে ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে অন্যান্য জঙ্গিরা তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা মনে করছে এই জঙ্গিদের পরবর্তী কোনো নাশকতা অর্থাৎ মানুষ হত্যার ক্ষেত্রে এই ব্যক্তিদেরকে আসলে খুবই প্রয়োজন, তাই তারা তাদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। পুলিশ কারা কর্তৃপক্ষ এরা কেন জঙ্গিদের ব্যাপারে এত উদাসীন, সরকার কেন উদাসীন, ভেবে দেখুন। 2-3 জন পুলিশ মাত্র ছিল এই ভয়াবহ জঙ্গিদের নিরাপত্তার দায়িত্বে, কেন 2-3 জন থাকবে, কেন অনেক পুলিশ থাকবে না, কেন তাদের এই দায়িত্বের অবহেলা? কারণ সরকার জঙ্গিদের ব্যাপারে বা এই ধর্মীয় সন্ত্রাসীদের ব্যাপারে বেশ উদাসীন। আমরা জানি শেখ হাসিনা নিজেও জঙ্গি হামলার একজন ভিকটিম, অথচ ক্ষমতার এই পরিক্রমায় তিনি উদাসীন হয়ে গেছেন, তার দল উদাসীন, তার পুলিশ কর্তৃপক্ষ উদাসীন। এই জঙ্গিরা পালিয়ে যাওয়ার পরে পুলিশদের কান্নাকাটি আমরা দেখতে পাচ্ছি, তারা পুরস্কার ঘোষণা করছে 10 লাখ টাকার মতো দেবে, কেন এর আগে ব্যবস্থা নেয়নি, কেন জেলখানায় বসে জঙ্গিরা মোবাইল ফোন ব্যবহার করে? আমি নিজে দেখেছি তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে। আমার একটি বই ছিল জেলখানায় বসে যেটি আমি লিখেছিলাম, সেই বইটি একজন জঙ্গি চুরি করে নিয়ে গেছিলেন এবং আমি কারা কর্তৃপক্ষকে নালিশ করে বিচার চেয়ে আমি কোনো সুরাহা পাইনি। কারা কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, এ তো নাস্তিক ব্লগার, যা লিখেছে নিশ্চয়ই ইসলামের বিরুদ্ধে লিখেছে, তাহলে কোনো জঙ্গি যদি এই বই চুরি করেও থাকে ভালোই করেছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি। অর্থাৎ জঙ্গিদের জেলখানায় স্বাধীনভাবে ঘুরতে দেওয়া হয়, তাদের এই যে জঙ্গিবাদ সেগুলো অন্যান্য বন্দীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও জেল কর্তৃপক্ষের নীরব সমর্থন রয়েছে। যারা জেলখানায় ছিলেন আপনারা দেখতে পেয়েছেন বা জানবেন, জঙ্গিরা ইসলামের দাওয়াতের নামে অন্যান্য সাধারণ বন্দীদের, বিশেষ করে ইয়াং স্মার্ট ছেলেপেলেদের, বুদ্ধিমান ছেলেপেলেদের ব্রেন ওয়াশ করে, ধর্মীয় বই পড়ানোর মাধ্যমে তাদেরকেও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করে এবং তারা তাদের সেই চেষ্টায় কিন্তু অনেকটাই সফল। আজকে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন মতাবলম্বী মুক্ত মনের মানুষদের বা প্রকাশকদের হত্যার অপরাধে যারা জড়িত তাদের ব্যাপারে কতটা উদাসীন সরকার, পুলিশ, কারা কর্তৃপক্ষ। তারা পিপার স্প্রে নিয়ে আদালত চত্বরে যায়, পুলিশের চোখে ছিটিয়ে চলে যায়, মানে ব্যাপারটা খুবই উদ্বেগজনক। ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে পুলিশের পেটে কাতুকুতু তারা দিল, পুলিশ করতে করতে হাসলো এবং জঙ্গিরা নির্দ্বিধায় এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া পালিয়ে গেল। এই প্ল্যান
প্রি প্ল্যান সরকার সমর্থন করে এবং তাদের এই সুযোগ তৈরি করে দিয়েছে। তারা জেলখানায় গিয়ে যে সাক্ষাৎ হয়, ইন্টারভিউ হয়, সেখানে গিয়ে হয়তো এই প্ল্যান করেছে, মোবাইল ফোনের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই ছক কষেছে এবং তারা সেই ছকের বাস্তবায়ন ঘটিয়েছে। দেশ থেকে যেন এই জঙ্গিরা পালাতে না পারে তাই সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছে। এগুলো মূলত আইওয়াশ, ব্রেন ওয়াশ, এর বাস্তবতা আমরা দেখতে পাবো না এবং এই জঙ্গিরা আরও পরবর্তীতে অন্যান্য জায়গায় নাশকতা সৃষ্টি করবে, মানুষ হত্যা করবে, সরকার তাকিয়ে তাকিয়ে দেখবে। এই ইস্যুটি কয়েকদিনের মধ্যেই ধামাচাপা পড়ে যাবে। আমাদের সামনে আরও অনেক ইস্যু আসবে, আমরা সেগুলো নিয়ে মাতামাতি করব। সরকার এই 10 লাখ টাকার পরিবর্তে 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করবে তাদের ধরার জন্য। এইভাবে চোর পুলিশ খেলা চলবে এবং সমাজের মুক্ত চিন্তার মানুষ, প্রগতিশীল মানুষ, সমাজের শ্রেষ্ঠ সন্তানরা একের পর এক হত্যাকাণ্ডের শিকার হবেন এবং আমাদের দেশের সরকার, রাষ্ট্রপ্রধান এবং পুলিশ প্রশাসন এরা তাকিয়ে তাকিয়ে মজা দেখবে। সরকারের এই উদাসীন অবস্থান থেকে সরে আসার জন্য সবাইকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করছি। সবাই আমরা যদি সচেতনতার সাথে এই জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়াই, এই ধর্মীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়াই, তাহলে অবশ্যই এই ধর্মীয় সন্ত্রাসীরা নির্মূল হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, ভিডিওটি শেয়ার করবেন, সেই অনুরোধ জানিয়ে শেষ করছি ভিডিও। বিদায়, আবার দেখা হবে।